हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मौसुमीज किचेने अपने सकल के स्वागत जानिए। आज के भीषण टेस्टी एंड हेल्दी रेसिपी चिकेन चाना टिक्की स्नैक रेसिपी नहीं हाजिर हो भीषण ही भलो ए सहजे तैरी हो जावा एक असाधारण सुस्वादु रेसिपी। चलो देखे नेवा जाक। चिकेन चाना टिक्की बनानोर जोन्नो एखाने चाना और छोला के आमी भिजिए रेखेछिलाम ओवरनाइट, तारपर नून दिए आमी चारटे हुइसल दिए सेद्ध करे निएछि। खूब बेशि गलिए देवार मतन सेद्ध करते हबे ना, एकटु शक्त थाकबे एरकम पर्यायेते सेद्धटा करे निते हबे। एखाने आमी एक मुठो धनेपाता निएछि, 15 थेके 20 खाना रसुन कोया और एक इंचर मतन आदा, तीनटे काँचा लंका, दुटो मीडियम साइजेर पेंयाज के कुचिए निएछि, 300 ग्राम बोनलेस चिकेन आछे। एबार प्रथमे आमी सेद्ध करे नेवा छोला एवं चानाटाके आमी भालो करे ग्राइंडारे पेस्ट करे नेब। आपनादेर जदि ग्राइंडार जारटा एकटु बड़ो हय ताहले आपनारा किन्तु छोला चाना चिकेन सब एकसाथे पेस्ट करे निते पारेन। आमी भाग भाग करे पेस्ट करे निच्छि, देखुन एकदम ड्राई पेस्ट करे निएछि, एकटुओ किन्तु जल थाकबे एरकम थाकबे ना, एरकम पर्यायतेई किन्तु पेस्टटा करते हबे। एबार आमी चिकेनटा पेस्ट करे नेब एकईभावे। आबारो बोलछि আপনাদের যদি মিক্সার গ্রাইন্ডার জারটা বড় হয় তাহলে সব কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথেও পেস্ট করে নিতে পারেন। এবার চিকেন পেস্টটা কিন্তু আমি চানার পেস্টের মধ্যে অ্যাড করে দিলাম। এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব এবার ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, স্বাদের জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, সমস্তটা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ঝালটা কিন্তু আপনারা নিজেরা আন্দাজ অনুযায়ী দেবেন। এখানে খুব ভালো করে সমস্তটা মেখে নিচ্ছি। দেখুন মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য সামান্য আমি একটুখানি বিস্কিটের গুঁড়ো অ্যাড করছি। আপনাদের কাছে যদি বিস্কিটের গুঁড়ো না থাকে তাহলে এই পরিবর্তে আপনারা বেসনও কিন্তু অ্যাড করতে পারেন, তবে খুব বেশি বেসন দেবেন না, তাহলে কিন্তু বেসনের ফ্লেভারটা খুব ডমিনেট করবে। ভালো করে মিশিয়ে নিলাম, মিশ্রণটা রেডি হয়ে গেছে। হাতে আমি তেল গ্লেজ করে নিয়েছি। এবার আমি টিক্কিগুলোকে গড়ে নেব। যেরকম টিক্কির শেপ হয় ঠিক সেরকম টিক্কির শেপ আমি দিয়ে নেব, বড় ছোট এটা আপনারা নিজেরা আন্দাজ অনুযায়ী মেজারমেন্ট করে করবেন। ঠিক দেখুন এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, যেরকম টিক্কি হয় ঠিক সেরকম আমি এরকম চ্যাপটা চ্যাপটা গোল গোল করে টিক্কির শেপ দিয়ে নিচ্ছি। এটা ভীষণই হেলদি, আপনারা বুঝছেন। এতে চানা এবং ছোলার যেরকম পৌষ্টিক গুণটা আছে সেরকম চিকেনের প্রোটিনটাও কিন্তু এখানে একসাথেই পাওয়া যাচ্ছে। বাচ্চা থেকে বড় সকলের জন্য কিন্তু ভীষণই একটা হেলদি স্ন্যাক। এরকমভাবেই আমি সমস্ত টিক্কিগুলোকে গড়ে নেব। আপনারা কিন্তু এইভাবে টিক্কিগুলো গড়ে একটা এয়ারটাইট কন্টেনারে কিন্তু এক সপ্তাহের জন্য কিন্তু ফ্রিজে আপনারা স্টোর করে কিন্তু রাখতে পারেন। টিক্কিগুলো আমি গড়ে নিয়েছি, এবার আমি টিক্কিগুলো ফ্রাই করে নেব। আমি সামান্য একটু তেল গ্লেজ করলাম, খুবই অল্প একটু তেল দিলাম এবং এই অল্প তেলে টিক্কিগুলোকে আমি ছেড়ে দিলাম। শ্যালো ফ্রাই করে নিতে হবে টিক্কিগুলো। কিন্তু কখনোই টিক্কি কিন্তু খুব বেশি তেলে কিন্তু ভাজা হয় না, সামান্য তেলেতে শ্যালো ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে এই টিক্কিগুলোকে ভেজে নেব। যতক্ষণ না টিক্কিগুলোর গায়ে বেশ লালচে রং ধরে আসছে ততক্ষণ অবধি টিক্কিগুলোকে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে একদম লো ফ্লেমে। হাই ফ্লেমে করলে পরে ওপর থেকে কালার ধরে আসবে কিন্তু ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না, তাই লো ফ্লেমে সময় নিন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এরকম হেলদি চানা চিকেন টিক্কি, বা চিকেন চানা টিক্কি বা চিকেন চানা টিক্কি কাবাব, আপনারা যাই বলুন না কেন।
এটা অসাধারণ খেতে হয়। বাড়িতে ট্রাই না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আজকের রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন এই হেলদি স্ন্যাকটা। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আজকের ভিডিও আমার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, এবং মৌসুমিস কিচেনকে সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিন। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিওস আপলোড করব নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।